হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতন আমি রোমানিয়ান ভাষা শিক্ষার 18 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছিলাম। আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, যারা রোমানিয়ান যেতে যাচ্ছেন, যারা রোমানিয়ান ভাষা কথা শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভাষাগুলো হচ্ছে খাবার নিয়ে, যেসব খাবারের নাম উল্লেখ করা হয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের 18 নম্বর পর্ব। মুরগির মাংস, মুরগির মাংস এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে কার্নে দে পুই, কার্নে দে পুই। কার্নে মানে মাংস, পুই অর্থ মুরগি। রুটি, রুটি এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে পাইনে, পাইনে। পাইনে অর্থ হলো রুটি। ভাত, ভাত এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে অরেজ, অরেজ। অরেজ অর্থ ভাত। বেগুন, বেগুনের রোমানিয়ান ভাষায় বলতে হবে ভানাতা, ভানাতা। ভানাতা অর্থ হলো বেগুন। কলা, কলা এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে বানানা। দেখুন প্রায় ইংলিশের সাথে মিল আছে, বানানা, বানানা অর্থ কলা। তরমুজ, তরমুজ এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে পেপেনে, পেপেনে। পেপেনে অর্থ হলো তরমুজ। আপেল, আপেল এটা রোমানিয়ান ভাষায় বলতে হবে মেরেলে, মেরেলে। মেরেলে অর্থ হলো আপেল। আঙ্গুর, আঙ্গুর এটা রোমানিয়ান ভাষা বলতে হবে স্তুরুগুরি, স্তুরুগুরি। মাল্টা, মাল্টা এটা রোমানিয়ান ভাষা বলতে হবে মালতা, মালতা অর্থ হলো মাল্টা। আলু, আলু এটা রোমানিয়ান ভাষা বলতে হবে কারতুফি, কারতুফি। কারতুফি অর্থ হলো আলু। মাপ, যে কোনো জিনিস মাপা বা মাপকে বলা হয় মারিমে, মারিমে। মারিমে অর্থ হলো মাপ। মাছ এটা রোমানিয়ান ভাষা বলতে হবে পেস্তে, পেস্তে। পেস্তে অর্থ হলো মাছ। চিনি, চিনির রোমানিয়ান ভাষা বলতে হবে জাহার, জাহার। জাহার অর্থ হলো চিনি। লবণ, লবণের রোমানিয়ান ভাষা বলতে হবে সারে, সারে। সারে অর্থ হলো লবণ। তৈল, তৈল এটা রোমানিয়ান ভাষা বলতে হবে উলেই, উলেই। উলেই অর্থ হলো তেল। ডাল, ডাল এটা রোমানিয়ান ভাষা বলতে হবে পুলসুরি, পুলসুরি। পুলসুরি অর্থ হলো ডাল। কিশমিশ, কিশমিশ এটা রোমানিয়ান ভাষা বলতে হবে স্তাফিদে, স্তাফিদে। স্তাফিদে অর্থ হলো কিশমিশ। বিস্কুট, বিস্কুট এটা রোমানিয়ান ভাষা বলতে হবে বিস্কুসি, বিস্কুসি। বিস্কুসি অর্থ হলো বিস্কুট। চানাচুর, চানাচুর এটা রোমানিয়ান ভাষা বলতে হবে চানাচুর, এটা আমাদের দেশের মতোই চানাচুর, চানাচুর অর্থ হলো চানাচুর। ডিম, ডিম এটা রোমানিয়ান ভাষা বলতে হবে উয়া, উয়া। উয়া অর্থ হলো ডিম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।